মা যশোমতী একমাত্র নয়নের মণি মাথা মা যশোমতী একমাত্র নয়নের মণি ভগবান কৃষ্ণচন্দ্র ক্ষীর স্বর ননী মাখন পরিপূর্ণ করে উদার সেবা। আজ গোষ্ঠের খেলা সমাপ্ত করে সখাদেরকে সঙ্গে করে নিয়ে আজ ভগবান আমার কি করছে, যশোদা ভবনে ফিরে। যেই না যশোদা ভবনে ফিরলে আজ ভগবানকে দর্শন করে মা যশোমতী গোপালকে জড়িয়ে ধরে বললেন, কানহা আই বাবা, সেই প্রভাত প্রাতকালে গিয়েছি সেই গোটি খেলা, না জানি কতক্ষণ ধরে তোকে আমি দেখি। এই বলে মা কি করলে, গোপালের অঙ্গের ধুলাগুলো অঞ্চল দিয়ে ছেড়ে। গোপাল বলছে, ও মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। মা কি করলেন, গোপালকে ক্ষীর স্বর ননি উদার পরিপূর্ণ করে সেবা করলেন। যেই না সেবা করালে ভগবান আর কি করলে, সেই ননি ক্ষীর সেবা করে আজ শয়নে গেলেন। যেই না শয়নে গেলে মা মনে মনে ভাবছে, দেখি গোপাল আমার কি করে। এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, মা আমি হলাম তোমার সন্তান, চতুরের শিরোমণি, বেশ তুমি যখন দুয়ারে দাঁড়িয়ে আছো আমি চুপচাপ শুয়ে থাকবো, কোনো কথা বলবো না। যেই না ভগবান মা শয়নে দিয়েছে, যেই না শয়নে দিয়েছে ভগবান, যেই না গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলে, অমনি সঙ্গে সঙ্গে শারদীয় পূর্ণিমার চাঁদ জালালার ফাঁক দিয়ে গোপালের মুখমণ্ডলে থেকে পড়ছে। মন্দ মন্দ পবন বাতাস বইছে, জালালার ফাঁক দিয়ে গোপালের অঙ্গে সেবা দিচ্ছে। সঙ্গে সঙ্গে শারদীয় পূর্ণিমার চাঁদ বলে উঠলে, শারদ ভিক্ষো রক্ষে মনা।
আমি বৃন্দাবনের ব্রজগোপীদেরকে কথা দিয়েছিলাম যে এমন একটি রজনীতে তাদের মনের বাসনা পূর্ণ করবে। আজ সেই প্রতিশ্রুতি রজনী, আজ আমাকে যেতে হবে সেই ব্রজগোপীদের কাছে। কিন্তু আমি যাবো কিভাবে? মাঝে দুয়ারে দাঁড়িয়ে আছে। এই বলে আজ ভগবান কি করলেন, যোগ মায়াকে আশ্রয় করে বলে উঠলেন, হে মা যোগেশ্বরী, মা আজ যে লীলাটি আমি করতে চলেছি সেটা কোন সাধারণ লীলা নয়, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রহস্য। আমি ব্রজগোপীদেরকে কথা দিয়েছিলাম যে এমন একটা দিনে তাদের মনের বাসনা পূর্ণ হবে। আজ সেই প্রতিজ্ঞা রজন। এই বলে গোবিন্দ আমার কি করলে, মোহন মুরলিকে সঙ্গে করে নিয়ে যোগমায়াকে আশ্রয় করে মা যোগমায় এসে বললেন, কানহা তুমি আমায় দেখেছ? হ্যাঁ মা। আজ যে আমি যাবো বৃন্দাবনের ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করতে, তাই তুমি আমার বেশে আমার রূপ নিয়ে থাকো মায়ের কাছে, আর আমি যাব সেই বন পথ। এই বলে গোবিন্দ আমার কি করলেন, মুরলিকে সঙ্গে করে নিয়ে আজ বনের পথ ধরে চলেছে। বাবা বাবা বা, আজ বনের শোভা অপূর্ব শোভা। আজ সবাই ভগবানকে সেবা দেবে। আকাশের পূর্ণ চাঁদ, চাঁদের আলো গোপালের গোবিন্দের অঙ্গে ঝটা লাগছে, বিন্দু বিন্দু পবন বাতাস মন্দ মন্দ বয়ে চলেছে। ছয়টি ফুল একত্রিত হয়ে তারা ফুটে উঠেছে গোবিন্দ সেবায় লাগবে বলে। এমন সভা দর্শন করে গোবিন্দ আমার বলে উঠেছে কি কথা, কি বা শারদ চন্দ্র পবন ছুঁয়ো না, না না 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 ছুঁয়ো না, না না
বাজালো ছানা সাজ বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যায় মোরা বর তুলিতে যাতে বাজারে ছানা তারা দেখছে কি না ভগবান তার স্ত্রীকে এত ভালোবাসেন। যখন রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, রামচন্দ্র যখন কাঁদছে, সেই ষাট রাজা ষাট মুনি ঋষিগণ তারা মনে মনে ভাবছে, হে ভগবান তোমাকে কবে আমরা এমনভাবে প্রতিরূপে লাভ করব। ভগবান বলছেন, এ যুগে নয়, আগত তারপর যুগে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। এই হলো সাধন সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? না রাধারানী, বিশাখা, চিত্রা, ইন্দুরেখা, সুদেবী, সুচিত্রা, যারা প্রত্যেক দিন গোলকে এসে ভগবানকে নিত্য নিত্য সেবা দিতে, তারাই হলে নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা? না যারা ভগবানকে কৃপা হিসাবে, যারা ভগবানকে প্রতিরূপে লাভ করেছেন, অর্থাৎ বৃন্দাবনের ব্রজবাসী যারা।
আপনারা যেমন একটি রজনী রাত থেকে যেমন রাসলীলা শ্রবণ করছেন, তেমন বৃন্দাবনের ব্রজপতি মায়েরা তারা ভগবানকে পাওয়ার জন্যে প্রত্যেক দিন রাত জেগেছিল যে ভগবান কবে তুমি আমাদের ঘরে আসবে। তারা দামোদর মাসে কাত্যায়নী মায়ের ব্রত করলেন আজ ব্রতর শেষ দিন। তাই কি করলেন সকল ব্রজগোপীগণ, তারা যমুনার কিনারে বসনে রেখে বালুকা দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি করে তারা বৃন্দাবনের জলকেলি করছে। যেই না বৃন্দাবনের জলকেলি করছে এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে এটাই তো সুযোগ, তোমরা আমাকে স্বামী রূপে পেতে চাও না, দেখি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আজ ভগবান কি করলেন পবনের দ্বারাই সকল বসন আজ কদম্বের ডালে তুলে দিলেন। যেই না কদম্বের ডালে তুলে দিলে আজ ব্রজগোপীরা জলকেলি করতে করতে জলকেলি করতে করতে আর এক সখী যমুনার কিনারে চোখ চলে গেছে। এই গোপী দেখ 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 যমুনার তীরে আমাদের বসবে না, ঘরে যাব কিভাবে। এমন সময় দেখতে পেলেন যে কদম্বের ডালে ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাচ্ছে। যেই না যে বাঁশি বাজাচ্ছে সঙ্গে সঙ্গে বৃন্দাবনের ব্রজগোপী তারা যমুনার জলে ডুবিয়ে নিয়েছে। ছি 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 বধু, তুমি বৃন্দাবনের প্রত্যেকটা কাছে কাছে ফল চুরি করো, মাখন চুরি করো, আমাদের মনে চুরি করেছো, আজকে তুমি আমাদের বসন চুরি করেছো, তোমার লজ্জা করছে না? তা আমাদের বসন ফিরিয়ে দাও। ভগবান বলছে আমাকে তোমরা প্রতিরূপে পেতে চাও, তা পতির কাছে লজ্জা কিসে? এসো তোমরা উঠে এসো, এসে তোমাদের বসন তোমরা নিয়ে। এই বলে আজ গোবিন্দ কি করলেন বলতে এসো তোমাদের বসন তোমরা নিয়ে যাও। সকল ব্রজগোপী এক হস্তে লজ্জা নিবারণ করে বলছে প্রভু আমাদের বসন দাও। ভগবান বলছে আমি তো এক হাতে কারুকে দিই না, আমার কাছে আসতে হলে পুরো আত্মসমর্পণ করে আসতে হবে। তখন ব্রজগোপীরা কি করলেন দুটি বাহু প্রসারিয়ে করে বললেন হে বধূ তুমি আমাদের বসন ফিরিয়ে দাও। যেই না বললেন বসন ফিরিয়ে দাও, আজ গোবিন্দ আমার কি করলেন সকল ব্রজগোপী এক একে বসন করে ফিরিয়ে দিচ্ছে। বধূ বসন তো ফিরিয়ে দিলে, তুমি কবে আমাদের হবে? ভগবান বললেন আগত শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের মনে বাসনা পূর্ণ করো। তা যেই না আজ গোবিন্দ বাঁশি বাজিয়েছে, আজ ব্রজগোপীরা যে যেমন ভাবে ছিল তারা তেমন ভাবে চলেছে। কেমন ভাবে? শিথিল ছন্দ নিপিল বন্ধ, 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 ছন্দ নিপিল বন্ধ,